أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم My dear students, Assalamu alaikum. How are you all? I'm Kona, teacher of English version, Saidnagar branch. Today I will take your Bangla class for play. I hope my all babies are okay. Alhamdulillah, I am also fine. Now start our today's study. Everyone take out this worksheet. Open your page 20. Open your page 20. This is our today's topic. Our today's topic is here. Everyone follow this book. बर्णे बर्णे मिल करो बर्णे बर्णे मिल करो आरो एकटा टपिक हबे बर्णेर साथे छबिर मिल करो एई दुईटा टपिक आज के आमरा डिसकस करब ओके सबाई मिसेर साथे स्टार्ट करे दाओ लिखते शुरू करे दाओ बोलते शुरू करे दाओ तुम्हारे जोन्नो आज के टपिकटा अनेक बेशी इजी हो जाबे ओके एट फर्स्ट We will write here CW and today's date. Today's date, 6th September 2020. Okay. Borne borne mil karo. Tumra shobai dekhte pachho ekhane kichu borno ache. Ka, ga, o, gha, kha. Amra shobai ke borno gulo likhe felechhilam. Amra shobai borno gulo age class e porechi. সবাই লিখে ফেলেছি ঠিক না আজকে আমরা ওই বর্ণগুলোকে একটু প্র্যাকটিস করব দেখি তো আমরা পারি কিনা এই শাড়িতেও কিছু বর্ণ দেওয়া আছে এই শাড়িতেও কিছু বর্ণ দেওয়া আছে তাহলে তোমরা কি সবাই এটা বর্ণগুলো মিল করতে পারবে অবশ্যই পারবে আমি জানি তোমরা প্রত্যেককে এই বর্ণগুলো প্র্যাকটিস করছো বাসায় কয়ের সাথে ক বর্ণ মিলে যাবে তারপর দেখো তো এরপর বর্ণটা কি আছে গ এখানে কি তোমরা গ খুঁজে পেয়েছো গ বর্ণটা খুঁজে পেয়েছো হ্যাঁ প্রত্যেকে গ বর্ণটা খুঁজে পেয়েছো এইভাবে গ এর সাথে গ ম্যাচিং করব তারপর এই যে ও বর্ণটা তোমরা কি এখানে ও বর্ণটা চিনতে পেরেছো এইখানে ও বর্ণটা আছে তোমরা সবাই ও বর্ণটার সাথে ও বর্ণটা মিল করবে তারপর ঘ বর্ণ দেওয়া আছে ঘ বর্ণের সাথে এইখানের ঘ বর্ণটা কি করবে মিল করবে তারপর খ বর্ণ দেওয়া আছে খ বর্ণের সাথে এই খ বর্ণটা সবাই মিল করবে মিস দুইটা করে দিয়েছি আমি আশা করব বাকিগুলো তোমরা সবাই প্র্যাকটিস করবে সিডব্লিউ করবে দেন মিসকে সাবমিট করবে গ্রুপে আচ্ছা আজকের আরো একটা টপিক সেটা হচ্ছে বর্ণের সাথে ছবির মিল করো বর্ণের সাথে ছবির মিল করো দেখেছো এখানে কিছু ছবি দেওয়া আছে আমরা ছবিগুলো চিনি নাকি দেখি তো একটু একটা গাছের ছবি দেওয়া আছে একটা বইয়ের ছবি দেওয়া আছে তারপর একটা কলসের ছবি দেওয়া আছে একটা ঘরের ছবি দেওয়া আছে তারপর একটা ব্যাঙ্গের ছবি দেওয়া আছে না দেখি চলো তো কোন বর্ণের সাথে কোন বর্ণ মিল হবে কোন বর্ণের সাথে আমরা ছবি কি মিলাবো ক বর্ণতে কি লিখবো আমরা ক বর্ণ দিয়ে আমরা কলস লিখি ঠিক আছে এই ক বর্ণের সাথে তোমরা কি মিলাবে কলস তারপর কি বর্ণ দেওয়া আছে গ বর্ণ দেওয়া আছে গ বর্ণের সাথে তোমরা কি মিল করবে গাছ তারপর কি দেওয়া আছে খ বর্ণ খ বর্ণের সাথে তোমরা খাতা এটা একটা খাতার ছবি ঠিক আছে খ বর্ণের সাথে তোমরা খাতা মিল করবে তারপর কি দেওয়া আছে ও ও বর্ণতে কি লিখি আমরা জানো ব্যাঙ লিখতে এই ও বর্ণটা লাগে তাই এই ও বর্ণের সাথে আমরা এই ব্যাঙটাকে মিল করে দিলাম তারপর
এখানে ঘ বর্ণটা দেওয়া আছে, আর এখানে একটা ঘরের ছবি দেওয়া আছে। ঘর লিখতে গেলে আমরা এই ঘ বর্ণটাকে ব্যবহার করব, এই কারণে আমরা এই ঘয়ের সাথে ঘরের মিল করব। ঠিক আছে, তোমরা কি সবাই করতে পেরেছো? আমি আশা করব তোমরা সবাই এই বর্ণের সাথে বর্ণের মিলকরণ আর বর্ণের সাথে ছবির মিলকরণটা করতে পেরেছ। অনেক ইজি একটা টপিক আর খুব সুন্দর পেজটা, কিছু ছবি দেওয়া আছে, তোমরা সবাই পেজটা কালার করে ফেলবে। ওকে, আচ্ছা, আজকে আমাদের আরেকটা মৌখিক টপিক আছে, ওরাল টপিক, সেটা হচ্ছে ছড়া। আমাদের আজকের ছড়ার নাম আয় বৃষ্টি। তোমরা কি সবাই আয় বৃষ্টি পড়েছো? তোমরা সবাই আচ্ছা, তোমাদের কাছে কি, তোমাদের বইতে কি আয় বৃষ্টি ছড়াটা আছে? আয় বৃষ্টি ছড়াটা আছে তোমাদের বইতে? তোমাদের বইতে যদি আয় বৃষ্টি ছড়াটা থাকে, তাহলে তোমরা সবাই আয় বৃষ্টি ছড়াটা খুব সুন্দর করে শিখে ফেলবে। চলো মিসের সাথে একটু আয় বৃষ্টি ছড়াটা করি। আয় বৃষ্টি ঝেপে ধান দেব মেপে, লেবু পাতা করম চা, যা বৃষ্টি ঝরে যা। খুব সুন্দর একটা বৃষ্টি ছড়া, তোমরা এই ছড়াটা সবাই মুখস্থ করে ফেলবে। ওকে, আচ্ছা, আমার এই বইতে আয় বৃষ্টি ছড়াটা নেই, তাহলে আমি তোমাদের সাথে আজকে আরেকটা ছড়া পড়ব, আয় রে পাখি। আয় রে পাখি, এটা হচ্ছে আমাদের মৌখিক একটা ছড়া, পেজ নাম্বার 52। ঠিক আছে, পেজ নাম্বার 52, আয় রে পাখি। খুব সুন্দর একটা পাখি দেওয়া আছে, তোমরা সবাই দেখতে পাচ্ছ। চলো তো আমরা সবাই একসাথে পড়ে ফেলি। আয় রে পাখি লেজ ছোলা, খোকনকে নিয়ে কর খেলা, খাবি দাবি কল কলাবি, খোকনকে মোর ঘুম পাড়াবি। দেখেছো কত সুন্দর একটা ছড়া, একটা পাখির ছবি দেওয়া। তোমরা সবাই 52 পৃষ্ঠার এই ছবিটা, আর আয় বৃষ্টি যদি তোমাদের বইতে থাকে, তোমরা ছড়াগুলো মুখস্থ করে ফেলবে, তারপর পাখিটাকে কালার করবে, মিসকে গ্রুপে সেন্ড করবে। ওকে, আজকে এতটুকুই, সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।